দাদা, ও দাদা, কি হয়েছে বলুন। দাদা কি হয়েছে? দাদা রক্ত কি করে এলো? যে পেন্টটা আছে সেটা এখনো নরম আছে, তার মানে যেই করে থাকুক না সে সদ্য এটা করেছে। কিন্তু স্যার, পেন্ট দিয়ে সিআইডি কেন লিখলো? মনে হচ্ছে খুনি সিআইডি কে চ্যালেঞ্জ করতে চায়। এই লোকটাকে মরার আগে কিছু বলেছিল? না স্যার, উনি টালমাটাল পায়ে চলছিলেন আর অসুস্থ আর দুর্বল বলে মনে হচ্ছিল। খুনি হাঁটতে চলতে পারছিল না তো এখানে পৌঁছলো কি করে? হতে পারে খুনি এখানে ওকে গাড়ি করে নিয়ে এসেছিল। নিখিল, স্যারের শরীরে ছুরি দিয়ে আঘাত করা কোনো চিহ্ন নেই, আর না এমন কোনো চিহ্ন আছে যেটা থেকে বোঝা যায় যে খুন হয়েছে। এর পকেটে কোনো আই কার্ড? না স্যার, কিন্তু স্যার পোশাক দেখে তো মনে হচ্ছে খুবই ছাপোষা একজন মানুষ। অভিজিৎ, এর নখগুলো দেখো। নখগুলোর উপর রং লাগানো আছে নাকি? এই দেখুন, কেমন অদ্ভুত ধরনের, কোথাও জাম রঙের, কোথাও নীল রং লেগে আছে। সারিকা, আমার মনে হচ্ছে না এই রংটা বাইরে থেকে এসেছে। সারিকার নখের কালারটা আপনি আপনি বদলে যাচ্ছে। স্যার, আরো একটা ব্যাপার, এর মুখে আর হাতের উপর যে র‍্যাশেস আপনি দেখছেন এগুলো আগে তো ছিল না, এগুলো কি করে? আমিও তাই ভাবছি। এর অ্যাটপসি করতে হবে সারিকা। সারিকা, একদম ফ্লাইট অ্যান্টিডোট নিয়ে এসো, কুইক, মুভ অন ফাস্ট। এখন তিনজনকে অ্যান্টিডোট নেওয়া খুব দরকার। আরে শালুকে, কি হচ্ছে এসব? বাইরে যাও, বাইরে যাও। কেন? আরে বলবো পরে, তুমি প্লিজ বাইরে চলে যাও। চলো চলো। তাড়াতাড়ি ল্যাবটাকে কোয়ারেন্টাইন করতে হবে। আরে কিন্তু কেন, সেটা তো বলবে বস। এই লোকটির শরীরে খুবই ভয়ঙ্কর রকমের রেট্রোভাইরাস আছে, যার কারণে ওর শরীরের সমস্ত পার্টস গলে গেছে। আর এই ভাইরাসটা এতই বেশি ভয়ঙ্কর যে কোনো জীবিত মানুষকে সহজেই মেরে ফেলতে পারে। আমরাও অ্যান্টিডোট নিয়েছি। এত বিপজ্জনক ভাইরাস? হ্যাঁ বস, লেগে থেকে বেশি বিপজ্জনক। কিন্তু স্যার, এই বিপজ্জনক ভাইরাসটা শরীরে এলো কি করে? শচীন, এটা তো আমরা তখনই জানতে পারবো যখন আমরা এই লোকটার ব্যাপারে সব কিছু তথ্য জোগাড় করতে পারবো। বস, একটা সূত্র পেয়েছি যাতে করে জানা যেতে পারে। কি? ওই লোকটির নখে আমি এক ধরনের কেমিক্যাল পেয়েছি। কিরকম কেমিক্যাল স্যার? এমন কেমিক্যাল যেটা ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে ব্যবহার করা হয়। এমন কেমিক্যাল যেটা ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে ব্যবহার করে? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি। তাহলে কি এই লোকটা কোনো ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে কাজ করতো? না তো, খোঁজ নিতে হবে এই লোকটার লাশ যেখানে আমরা পেয়েছিলাম ওখানে আশেপাশে কোনো
ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি আছে কি না। নিখিল, কিছু জানতে পারলে? সবচেয়ে কাছের লন্ড্রি কোনটা? স্যার, এই ম্যাপ অনুযায়ী যে লন্ড্রিটা সবচেয়ে কাছে সেটা হলো ফুলবাড়িতে। ফুলবাড়ি? হ্যাঁ স্যার। ওই লোকটাকে আমরা যেখানে পেলাম ওই এলাকাটা তো ফুলবাড়ি না? আর ওই জায়গাটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। তাহলে সবার আগে ফুলবাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করি। অভিজিৎ ডক্টর সালুকে বলেছিলেন যে ওই কেমিক্যালটা নর্মাল লন্ড্রিতে ব্যবহার হয় না, হয় ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রিতে, যেখানে ফ্যাক্টরি বা মিলের পোশাক কাছাকাছি হয়। ফুলবাড়িতে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি আছে সবকটাতে গিয়ে খোঁজ নেব। এই লোকটাকে কি চেনেন আপনি? এ তো আমাদের অজয়। কিন্তু ওর কি হয়েছে? এ মারা গেছে। কি বলছেন, মারা গেছে? কিন্তু কিভাবে? আমরা সেটা জানার চেষ্টা করছি। আপনি এটা বলুন যে আপনি অজয়ের ব্যাপারে কি জানেন। বিরাট কিছু নয় স্যার, কারণ ও মাত্র 6 মাস ধরে আমাদের লন্ড্রিতে কাজ করছিল। 6 মাসে কমসে কম ওর স্বভাবের ব্যাপারে তো জানতে পেরেছেন আপনারা। স্যার, স্বভাবে ভীষণ রকচটা ছিল, রাগ তো যেন সবসময় নাকের ডগায় থাকতো। আগের একদিনের কথা। আরে অজয়, এই লকেটটা তো তোর না? এটা আমার লকেট, ফেরত দে আমাকে। দিয়ে দেবো ভাই, দিয়ে দেবো, আগে দেখে তো নি এই লকেটে ছবিটা কার। দেখ, বেশি নাটক করিস না, আমার লকেটটা ফেরত দে, না হলে আমি। না হলে কি করবি? আজকের পরে আমার জিনিসে যদি হাত দিয়েছিস তাহলে। এত ছোট ব্যাপারে এত রাগ? হ্যাঁ হ্যাঁ স্যার, হতে পারে ওই লকেটের অতীতের কোনো রহস্য লুকিয়ে আছে। যাই হোক, ওর ব্যাপারে এমন কিছু যা খুব অদ্ভুত রকম। স্যার, আর তো সেরকম কিছু জানি না, কিন্তু একদম চুপচাপ থাকতো ও। আচ্ছা, কিছু মনে আছে কোথায় যাতায়াত ছিল ওর, মানে কোনোদিন বলেছিল? হ্যাঁ স্যার, একদিন আমি ওকে অন্ধেরি ইস্টের জন্য লিফট দিয়েছিলাম। অন্ধেরি ইস্ট? ও অন্ধেরি ইস্টে থাকতো? জানি না স্যার, কিন্তু প্রত্যেক শুক্রবারে ও অন্ধেরি ইস্টে যেত। তো তোমরা একবার জানার চেষ্টা করোনি? করেছিলাম স্যার, কিন্তু ও কিছু বলেনি, শুধু বলেছিল আসতে দেরি হবে, আর যদি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল না হয় খুব ভালো হয়। এই কোথায় অন্ধেরি স্টেট কোথায় ছাড়তে তুমি? স্যার, টেলিগলির সিগন্যালে। টেলিগলি? বিটিভি নিউজ চ্যানেল থেকে রিপোর্টাররা এসেছেন। কি জন্য? আপনার জন্য একটা পার্সেল নিয়ে এসেছেন। পার্সেল? হ্যাঁ স্যার, এরা বলছেন যে ওনাদের অফিসে অচেনা কোনো এক ব্যক্তি আপনার জন্য পার্সেল রেখে গেছেন। নিয়ে এসো, আসুন। স্যার, আপনার জন্য এই পার্সেলটা এনেছি। ফর সিআইডি, শুধু এসিপি প্রদ্যুমানের জন্য ভালোবাসার উপহার। স্যার, আপনার কি মনে হচ্ছে কি থাকতে পারে এই পার্সেলে? স্যার, এটা আপনার কোনো শত্রু চাল নয় তো? স্যার, কোনো বড় নেতা বড় কোনো জিনিস নিয়ে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে চাইছে না তো? দেখুন, যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি এই পার্সেলের ভেতরে কি আছে কি বলবো আপনাদের, কিন্তু একটা কথা আছে, এই পার্সেলটা আমাকে আগে খুলে দেখতে হবে যে এর ভেতরে কোনো ডেঞ্জারাস বা এক্সপ্লোসিভ কিছু আছে কিনা। এই জন্য আপনাদের। তাহলে কি আপনি বলছেন আমরা এখান থেকে চলে যাব? হ্যাঁ, প্লিজ আপনারা বাইরে যান। আসুন আসুন, বাইরে যান, বাইরে যান, চলুন চলুন, নিয়ে যাও এদের। এতে কি থাকতে পারে? সাবধানে দেখো তো একটু। দা,
না স্যার, ঠিকই আছে। এটা কানেক্ট করে দেখতে হবে। নমস্কার এসিপি প্রদ্যুমন, কেমন আছেন আপনি? আমার যতদূর মনে হচ্ছে আপনি ভালো নেই, কেননা আমি যে আপনার রাতের ঘুমটাকে ছুটিয়ে দিয়েছি। আপনাকে অপদস্থ করতে পেরে খুব আনন্দ হচ্ছে আমার। স্যার, মনে হচ্ছে সেই অপরাধী যে ওই বেচারার শরীরে ভয়ানক ভাইরাসটা ঢুকিয়েছিল। না 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 না, আমায় দেখতে চাইবেন না? আমার এই মুখটা অনেকের প্রাণ নিয়েছে, মুখটা তো আমি ডক্টর সালুকের দেখতে চাইছি, কেননা উনি হাজার চেষ্টা করার পরেও এটা কিছুতেই বুঝতে পারেননি যে এই ভাইরাস কি করে তৈরি হয়েছে। সবাইকেই চেনে স্যার। এসিপি স্যার, এটা এত ভয়ঙ্কর একটা ভাইরাস যে একটা লোক 10 জনকে মারতে পারবে, 10 জন 50 জনকে, আর 50 থেকে 1000 লোক মৃত্যুর কোলে ঢলে পড়বে। কেননা এখনো এর ওষুধ আবিষ্কার হয়নি, আর আজকে আপনি যেটা দেখলেন সেটা তো শুধু একটা ট্রেলার, আসল ছবিটা তো এইটা। যদি আপনি এই 6 জনকে বাঁচাতে চান, তাহলে আমার সাথে একটা ছোট্ট গেম খেলতে হবে। গেমটার নাম হলো বুঝে নিয়ে জানবো তবে আপনাকে আমি আসল সিআইডি মানব। মুম্বাই দেখাবো আপনাকে আমি নিজে, মুম্বাইয়ের আলাদা আলাদা জায়গায় আমি আপনাদের জন্য আলাদা আলাদা 6টা সূত্র রেখে আসব। 6টা সূত্র, যখনই আপনি প্রথম সূত্রটা মিলিয়ে দেবেন আমি সঙ্গে সঙ্গে প্রথম বন্দীকে ভাইরাস ইনজেক্ট না করেই ছেড়ে দেব। আর যদি 6টা সূত্রই আপনি সময়ের আগেই আপনি সমাধান করতে পারেন, তাহলে সব বন্দীকেই আমি ছেড়ে দেব। দারুণ না খেলাটা? টিজার দেখলেন? না 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 না, এখনো পুরোটাই তো বাকি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবেন, একেবারে প্রথম বন্দীকে আমি ভাইরাস ইনজেক্ট করবো ঠিক 11টার সময়, মনে থাকে যেন। মাই গড, মাত্র 1 ঘন্টা বাকি আছে, এখন 10টা বাজে। আর আপনাকে আমার দেওয়া প্রথম সূত্র হলো এটা, 313 MCMXI Pigeons। স্যার, এর মানেটা কি? 313 MCMXI Pigeons. Pyra. 313 MCMXI. স্যার, এটা তো রোমান ল্যাঙ্গুয়েজ। M 1000, CM 900, X1 11, তার মানে হলো 1000 911
1911। অভিজিৎ, এটা কোনো বিল্ডিং বা জায়গা না তো যেটা 1911-তে স্থাপিত হয়েছে? 1911-তে স্থাপিত বিল্ডিং যেখানে পায়রা আসে? হ্যাঁ, 313 31 313। 31 তারিখ, তৃতীয় মাস, 31 মার্চ, 31 মার্চ 1911-তে বানিয়েছে কোনো বিল্ডিং? 1911-এ ব্রিটিশ রাজত্বে তো অনেকগুলো বিল্ডিং তৈরি হয়েছিল স্যার মুম্বাইয়ে। হ্যাঁ, 31 মার্চ 1911, পায়রা কি? গেটওয়ে অফ ইন্ডিয়া। স্যার, 31 মার্চ 1911-তে গেটওয়ে অফ ইন্ডিয়া শুরু হয়েছিল, আর ওখানে পায়রাও আছে। তাহলে আমরা প্রথম সূত্র পেয়ে গেছি, গেটওয়ে অফ ইন্ডিয়া। মাত্র 45 মিনিট আমাদের হাতে আছে, তাড়াতাড়ি যাও তোমরা গেটওয়ে অফ ইন্ডিয়াতে। গেটওয়ে অফ ইন্ডিয়া, এখানে এসে তো গেলাম, এবার এবার খুঁজতে হবে দ্বিতীয় প্রমাণ। আমাদের হাতে 5 মিনিট সময় মাত্র। স্যার, এত ভিড়ের মধ্যে ওই প্রমাণ খুঁজে পাওয়া খুবই কঠিন স্যার। আমরা এটাও জানি না যে ওই প্রমাণটা কোনো জিনিস না মানুষ। আরে সেটা জানলে তো কোনো টেনশনই ছিল না। দয়া, ওইদিকে তো সমুদ্র, যা হওয়ার এইদিকেই হবে, এখানেই খুঁজতে হবে। আরও একটা কাজ আছে, যদি কেউ কোনো রকম আপত্তিজনক জিনিস দেখো সঙ্গে সঙ্গে বাকিদের খবর করবে। ঠিক আছে, চলে যাও, চলে যাও ওদিকটায়। হ্যাঁ দয়া, এদিকটায় চলে এসো। কোন দিকে? ফুটপাথের দিকে। ওকে, ওই দেখো। কি হয়েছে ভাই, অন্ধকে ধাক্কা মারছো কেন? না না, আপনাকে ধাক্কা দেইনি, আমার আপনার পিঠ থেকে এই কাগজটা দরকার ছিল। কাগজ? কি রকম কাগজ? আমি তো কিছুই জানি না। চটপট কোড লেখো, আর 8 সেকেন্ড আছে। 2 6 5 4। চলো, একজন তো বেঁচে গেছে, এমন হাসি
যা সোনার পাহাড়ে পাওয়া যায়। এ আবার কিরকম দাদা? স্যার, এর আবার মানে কি হতে পারে? একে জিজ্ঞেস করি। শোনো, একটা কথা বলো, এই কাগজটা তোমার পিছে কে লাগিয়েছিল? কাগজ? কোন কাগজ? আমি তো কিছুই জানি না। আচ্ছা, কেউ আমার মতো তোমাকে ধাক্কা দিয়েছিল কোথাও কোনো ভিড়ের মধ্যে? ধাক্কা তো মারেনি, হ্যাঁ পিঠ চাপড়েছিল, আর তারপর 100 টাকার নোট দিয়ে বলল মজা করো আর চলে গেল। তাহলে পিঠ চাপড়ানোর বাহানায় এই কাগজ ওর পিঠে লাগিয়ে দিয়ে চলে গেছে। এটা এখনো চটচট করছে, তার মানে হলো 1-2 মিনিট আগেই লাগিয়েছে। তার মানে লোকটাকে আশেপাশেই পাওয়া উচিত। আচ্ছা, আর কোনো বিশেষ কিছু মনে আছে? মানে ওর আওয়াজ, ওর গা থেকে কোনো সুগন্ধ বেরিয়েছিল কিনা? সুগন্ধ তো নয়, কিন্তু ওর মোবাইলের রিংটোন খুব অদ্ভুত ছিল, খুবই অদ্ভুত একটা হাসির রিংটোন ছিল। তুমি ওর কথাগুলো শুনেছিলে? কি কথা বলেছিল? কথা তো বলেনি, মোবাইলের রিং বাজছিল তখনই চলে গেল। শয়তানের হাসির রিংটোন? ওখান থেকে কিছু জানতে পারলেন ডক্টর সালুকে? আরে জানতে পারলে বলবো না কেন? হ্যাঁ, প্রদ্যুমন নেই তো সবাই এসিপি হয়ে গেছো। আরে ডক্টর সালুকে, আপনি ডেকে যাচ্ছেন কেন? আমি তো ব্যাস এমনি জিজ্ঞেস করলাম। কি এমনি? আরে স্যার, আসলে একটু টেনশন চলছে, সেই কারণেই জিজ্ঞেস করে ফেলেছে। টেনশন আমারও আছে সচিন, বুঝলে? আমারও আছে, কারণ এই লোকটির শরীরে একটা নয় দুটো চামড়া আছে। আর একটা চামড়া মানে স্যার? দুটো চামড়া মানে একটা চামড়ার নিচে আর একটা চামড়া, মানে বুঝতে পারছো? এটা তার মানে হচ্ছে এই যে এই লোকটা কখনো নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছিল। কি? প্লাস্টিক সার্জারি? হ্যাঁ, এই রকম ঘটনা তখনই ঘটে যখন নিজের পরিচয় গোপন করতে চায়। কিন্তু আমরা জানতে কি করে পারবো যে এই লোকটার আসল পরিচয়টা কি? স্যার, স্যার অন্ধেরিতে কি খোঁজ করি? কেন অন্ধেরি কেন? স্যার, তার কারণ হচ্ছে অজয় যেখানে কাজ করত ওখানে ওর বন্ধুরা আমাদের বলেছিল যে অজয়ের প্রত্যেক শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট থাকে আন্ধারি ইস্টে। হতে পারে যে এই প্লাস্টিক সার্জারিটা ওখানেই করা হয়েছে। স্যার, এলাম না স্যার। এত চট করে কোথায় মিলিয়ে গেল? এত তাড়াতাড়ি গেল কোথায় স্যার? সিআইডি হয়েছে মানে এই নয় যে তোমরা সব সময় জিতে যাবে। মনে রেখো, এখন তোমরা আমার হাতের কাঠের পুতুল, আর তোমাদের সুতোগুলো
আমার হাতে রয়েছে। আর যদি কখনো বেশি চালাকি দেখানোর চেষ্টা করেছো তোমরা, তাহলে এই বন্দীদের সাথে সাথে তোমাদেরও লাশগুলো মুম্বাই পুলিশের হাতে সময় মতো পৌঁছে যাবে। কথাটা বোঝা গেছে? একবার তোকে হাতে পাই, তারপরে বোঝাবো তোকে আমরা কাঠের পুতুল নাকি তুই কাটা ঘুড়ি। আমাদের উপরে নজর রেখেছে। হ্যাঁ, এবার খুব তাড়াতাড়ি এই ধাঁধার সমাধান করতে হবে। এরকম হাসি যা সোনার পাহাড়ে পাওয়া যায়, এরকম হাসি যা সোনার পাহাড়ে পাওয়া যায়। সোনার পাহাড় মুম্বাইতে কোথায়? তাও আবার হাসি হাসি সোনা, কিছুই বুঝতে পারছি না আমি। যদি এই হাসিকে, দয়া, যদি এই হাসিটাকে এখান থেকে ধরে নি, মানে এখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে, এই যে প্রচুর পরিমাণে সোনা। হাসি হাসি সোনা মানে প্রচুর পরিমাণে সোনা, আর প্রচুর সোনা থাকে ধনী লোকেদের কাছে। ধনী লোক এই শহরের কোথায় থাকে? স্যার, এই এরিয়াতে সবচেয়ে ধনী লোকজন মালাবার হিলে থাকেন। কারেক্ট, মালাবার হিল। যদি এটা মালাবার হিল ধরি, তাহলে এই হাসি এরকম ভাবে ঘুরে কুইন্স নেকলেসের মতো এখানে শেষ হচ্ছে, মেরিন ড্রাইভে। হ্যাঁ অভিজিৎ, এই স্মাইলিং এর আকৃতিটা মেরিন ড্রাইভেরই মতো। চলো ওখানেই চলো। পরের ক্লু মেরিন ড্রাইভে। আগে হ্যাঁ, এ তো অজয়। আমি ওর মুখে প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্ট করেছিলাম। কিন্তু এই অজয় প্লাস্টিক সার্জারি কেন করেছিল? এটা আমি বলতে পারছি না। বেশিরভাগই নিজের ন্যাচারাল চেহারা নিয়ে খুশি থাকেন না, এখন নতুন একটা মুখশ্রী পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করাতে আসেন। অজয়ের আগের মুখের ছবি তো নিশ্চয়ই আছে আপনার কাছে, আমরা দেখতে পারি প্লিজ? হ্যাঁ আসুন। এই দেখুন আগেকার ছবি। আরে, এটা তো আমাদের ইনফর্মার ভিকু। কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী 3 বছর আগে ভিকুর একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। প্রেডি, মরার ভয়ে ও মরার নাটক করেছে। স্যার, ও এরকম কেন করেছে? হতে পারে ওর কোনো বিপদ ছিল ওই ক্রিমিনালদের জন্য, যার ইনফরমেশন ও আমাদের দিয়েছিল। কিন্তু স্যার, ভিকু তো আমাদের অনেকগুলো অপরাধী সম্বন্ধে খবরাখবর দিয়েছিল। সেটাই তো ফ্রেডি, একটা কাজ করো, ওই সমস্ত অপরাধীদের লিস্ট বের করো। হতে পারে আমাদের আসল খুনি তাদের মধ্যেই লুকিয়ে আছে। স্যার, মেরিন ড্রাইভে হাঁটতে হাঁটতে 4 কিলোমিটার চলে এসেছি, এখনো তো ক্লু পেলাম না স্যার। দয়া, আর কতক্ষণ বাকি আছে? 12 মিনিট অভিজিৎ। জানা ছিল না যে শয়তানটা এতটা চালাক। দয়া, ইসমাইলি, পরের ক্লু ইসমাইলি হবে। চারপাশটা খুব ভালো করে খুঁজতে হবে। ওই যে স্মাইলি, মানতেই হচ্ছে অভিজিৎ, বাজের মতো নজর তোমার। আরে, এটা তো কিছুই লেখা নেই। গাড়ির ভেতরে দেখি। ও, এই দেখো। দয়া, হ্যাঁ, দেখেছ গাড়িতে বসো আর এগোতে থাকো। এমনিতেও আমাদের হাতে সময় নেই বেশি, চটচট বসে পড়ো। চলো, স্যার মনে হয় খুনি আমাদের জন্য ইনস্ট্রাকশন ফিট করে রেখেছে যে আমাদের কোথায় যেতে হবে। হ্যাঁ, কিন্তু খুনি নিজে আমাদের এই ক্লু সলভ করতে কেন সাহায্য করে যাচ্ছে? দেখা যাক কোথায় আমাদের ভবিষ্যৎ। চলো এগিয়ে চলো। গো
straight for the next 500 meters. You have reached your destination. দয়া, ওই যে স্মাইলি, ওই যে স্যার, দরজা তো একা থেকে লক হয়ে গেছে স্যার। দরজা লক, দরজা খুলছে না কেন? যা দেখছো সেটা সত্যি নাও হতে পারে, আর যেটা ঘটছে সেটা দেখতে পাচ্ছ না। তোমরা ভেবেছিলে এই গেমটা খুব সহজ হবে, তাই তো? স্যার, আমার তো 2 মিনিট বাকি। কিছু তো করতেই হবে। এক কাজ করো, তোলো ওটা, তোলো ওটাকে, তোলো, তোলো। অভিজিৎ, সরে যাও, সরে যাও। স্মাইলি তো আছে, কিন্তু আরে কোর্ট কোথায় স্যার? হ্যাঁ স্যার, এই যে এখানে স্যার। টাইপ করো, তাড়াতাড়ি পাঞ্চ করো, 9 8 4 5। ঠিক সময় দয়া, তুমি গাড়ির দরজাটা ভেঙেছ, না হলে ফেসে যেতাম। 2 সেকেন্ডই বাকি ছিল, না হলে লোকটাকে বাঁচানো যেত না স্যার। আরে কিন্তু এখন অনেক কাজ বাকি। পরের ক্লু হচ্ছে সাদা জঙ্গলের ব্যবসা। সাদা জঙ্গল? আরে ভাই, মুম্বাইতে আমি সাদা জঙ্গলের কথা কোনোদিন শুনিনি। অভিজিৎ, হতে পারে যে জঙ্গলটা সাদা নয়, ওখানে যেটা ফলে সেটাই হয়তো সাদা। মানে এমন কোনো সাদা জিনিস যার যার ব্যবসা হয়? হ্যাঁ, তার মানে তুলো, কটন। স্যার, কাছে এখানে খুব বড় কটন মার্কেট আছে, কটন এক্সচেঞ্জ। নাও, এই তো হয়ে গেল। এই ক্লুটা মনে হচ্ছে তাড়াতাড়ি সলভ হলো। এবার তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে, চলো তাড়াতাড়ি। অভিজিৎ, 38 মিনিট আছে হাতে। এখনো যদি ক্লু খুঁজে না পাই, তাহলে 3 নম্বর লোকের প্রাণের ঝুঁকি আছে। শুধু ওই লোকটা নয় দয়া, ওই লোকটা যার যার সঙ্গে দেখা করবে, এই ভয়ানক ভাইরাস ওদের প্রত্যেকের শরীরে ছড়িয়ে পড়বে। আর বোম্বের সবচেয়ে বড় কটন মার্কেট এটাই, আর আমাদের হাতে 25 মিনিট আছে আর পরের ক্লুটা খোঁজার জন্য। চারদিকে ছড়িয়ে পড়ি, তাই চলো। হ্যাঁ, কাপড়ের বাজার আছে, কিন্তু স্যার ওখানে পৌঁছতে কম করে 10 মিনিট লাগবে। 10 মিনিট? হ্যাঁ স্যার, আমাদের হাতে তো 15 মিনিট আছে। তার মানে ওখানে পৌঁছানোর পর আমাদের কাছে ওই ক্লু খোঁজার জন্য 5 মিনিট থাকবে। দেখা যাবে, চলো। দয়া, শুধু 12 মিনিট বাকি আছে। স্যার, মাত্র 7 মিনিট বাকি। দয়া, সামনে দিয়ে রাইটে নাও, ওটা শর্টকাট হবে, ওখান থেকে নিয়ে নাও। Thank you.
এই মার্কেটে পাওয়া যাবে ওটা, আমাদের পরের চিহ্ন। অভিজিৎ আর এক মিনিট আছে আমাদের কাছে। স্যার সময় বেরিয়ে যাচ্ছে, এখনো কিছু পেলাম না স্যার, মাত্র 40 সেকেন্ড বাকি। এর মধ্যে তো কিছুই লেখা নেই। কোট চাই, কোট, কোট খোঁজো, কোট। স্যার এই যে কোট পেয়ে গেছে স্যার, পেয়েছো আমার হাতে। স্যার এই যে, তুই দেখতে পাস না নাকি? আকাশ কর, জলদি কোড দাও তুমি। 4539। পরপর দুবার সফল হওয়ার পর সিআইডি টিম 3 সেকেন্ডের জন্য হেরে গেল। তিনজন মিলে কিছুই করতে পারলে না, একটা উইকেট ডাউন। এসিপি স্যারকে ইনফর্ম করি। সরি স্যার, আমরা খুব চেষ্টা করেছিলাম কিন্তু আমরা তৃতীয় ব্যক্তিকে বাঁচাতে পারিনি স্যার। স্যার খুনিওকে ভাইরাস ইনজেক্ট করে দিয়েছে। নানা স্যার এটা জানতে পারা যায়নি যে লোকটা কে আর কোথায় রয়েছে ও। স্যার তাড়াতাড়ি ওকে ধরতে না পারলে পুরো মুম্বাই শহর ধ্বংস হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, চলো এবার হোটেলে যাই। এই যে শুনুন স্যার, এই ইসমাইলি, আপনার হোটেলের বাইরে কে লাগিয়েছে আপনি জানেন? এইটার ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আরে বাইরেই তো লাগানো ছিল, কোনো লোক হয়তো এখানে এসেছিল। আর ওটা তো হোটেল নয়, দোকান। বাইরে থেকে কে লাগিয়েছে বলতে পারবো না স্যার। সরি স্যার, সব আমার জন্যই হয়েছে স্যার। মন খারাপ করো না নিখিল, তোমার জন্য কিছু হয়নি। এইসব বাদ দাও, এবার দেখো পরের ক্লুতে কি বলছে। সোনার কয়েন রাস রাস, শুকনো পাতার ইতিহাস, শুধুই নকশার রাজ, আছে দুই কালো ঘোড়া, সাথে দুই পশু রাজ। সোনার কয়েন, শুকনো পাতা, ইতিহাস, ঘোড়া আর সিংহ। স্যার আমার মনে হচ্ছে কোনো জঙ্গলে কোনো কেল্লার কথা বলা হচ্ছে। না না, জঙ্গল না, এখানে তো কেল্লা আছে, পুরনো কেল্লা, ফোর্ট, ফোর্ট এরিয়া দয়া। আর ওখানে ঘোড়াও আছে, কালো ঘোড়া। আর ঠিক 2 কিলোমিটার আগেই ওই দুটো সিংহ আছে, লায়ন্স গেট। তার মানে হলো এই যে ক্লু, সেটা এই এরিয়ার আশেপাশেই হবে। আর স্যার এই সোনার কয়েন, রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংক, শুকনো পাতার ইতিহাস, ইতিহাস, হিস্ট্রি, বই, বই দয়া, লাইব্রেরি, এশিয়াটিক লাইব্রেরি, এশিয়াটিক লাইব্রেরি। চলো, ওদের মধ্যে একজন কয়েদিকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই প্রাণঘাতী ভাইরাস ইনজেক্ট করার পরে। কিন্তু শচীন ওই বেচারি জানেই না নিজে যে ও একটা চলমান বোম তৈরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওই লোকটা এখন যেখানে যেখানে যাবে তাদেরকে ইনফেক্ট করবে। সেটাই তো স্যার, আমরা ওই ইনফেক্টেড লোকটাকে খুঁজবো কিভাবে? হ্যাঁ স্যার, খুনি কিন্তু ভীষণ চালাক, সে সমস্ত কয়েদিদের মুখ মুখোশ দিয়ে ঢেকে রেখেছিল। হ্যাঁ স্যার, আর আমরা ওই ইনফেক্টেড লোকটাকে আর বাকি কয়েদিদের দেখিওনি।
তাহলে ওকে কোথায় কোথায় খুঁজবো আমরা? হ্যাঁ, কিন্তু খুঁজতে তো হবেই আমাদের সচিন, আমরা খুঁজে নিশ্চয়ই বের করবো। একটা কাজ করো, সমস্ত পুলিশ স্টেশন থেকে রিপোর্ট নাও যত মিসিং পারসনস আছে, আর তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হতে পারে খুনি ওই কয়েদিদের মধ্যেই কাউকে একজনকে বন্দী করে রেখেছে। হ্যাঁ ফেডরিক, এই জন্যই তো, এই জন্যই। যদি ওই লোকটা পাবলিকের ভিড়ে মিশে যায় না, তাহলে জানি না কয়েক হাজার লোকের প্রাণ ওই প্রাণঘাতী ভাইরাসের আওতায় পড়ে যাবে। আরে ভাই, এই টেম্পোটাকে এখানেই খারাপ হতে হলো। আরে এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না, কি ঘন জঙ্গল, কি করি এখন? ভাই ওই দেখ ভাই, কি ওটা? আরে মেলটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাইরাসটা আগেও পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আমি সমস্ত ডিটেলস মেলে লিখে দিয়েছি, তুমি একবার চেক করে নাও, আমি তোমাকে আবার কল করছি। ওকে বাই। আমরা পুরো চেষ্টা করছি স্যার। আই ডোন্ট কেয়ার, চেষ্টা করো যা খুশি করো, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। স্যার সারিকা মেল করেছে। দুটো ঘোড়া আর তিনটে পশুর শরীরে এরকম একই ভাইরাস পাওয়া গেছে, আর পাঁচটা পশুই মারা গেছে। কিন্তু স্যার, এই পশুদের ভাইরাস মানুষের মধ্যে এলো কিভাবে? স্যার, স্যার ডক্টর সংকল্প নামে একজন সায়েন্টিস্ট এই ভাইরাসের আবিষ্কার করেছিলেন। ডক্টর সংকল্প? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। তাছাড়া আপনি দরজা খুলতে অনেক দেরি করে ফেললেন। আগে আমি ডক্টর সংকল্পকে ওষুধ দিচ্ছিলাম। কেন, কি হয়েছে ওনার? ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক? আই এম সরি, কিন্তু আমাদের কিছু প্রশ্ন করা ছিল এই কেসটার ব্যাপারে। কিন্তু স্যার উনি তো, দেখুন আমরা জানি এটা সঠিক সময় নয়, কিন্তু আমরা বাধ্য। দেখুন আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর সংকল্প আপনাদের কোনোভাবে হেল্প করতে পারবেন। আপনার এরকম কেন মনে হয়? আপনারা নিজেরাই দেখে নিন। আসুন এদিকে। হার্ট অ্যাটাক হওয়ার ফলে ওনার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে, বেচারা তো এখন কথাও বলতে পারেন না। ডক্টর সংকল্প? ডক্টর সংকল্প, আমরা সিআইডি অফিসার। দেখুন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু জরুরি প্রশ্ন করার ছিল আপনাকে। দেখুন, যদি আপনার জবাব হ্যাঁ হয়, তাহলে আপনার চোখের পাতাটা একবার ফেলবেন, আর যদি জবাব না হয়, তাহলে চোখের পাতা দুবার ফেলবেন। প্লিজ ডক্টর। স্যার
থ্যাংক ইউ ডক্টর। ডক্টর সংকল্প, আমরা এমন একটা ভাইরাসের ব্যাপারে জানতে চাইছি যেটার খোঁজ আপনি 3 বছর আগে করেছিলেন, আর সেটার উপর এক্সপেরিমেন্টও করেছিলেন আপনি ঘোড়া আর ভেড়াদের উপর। কিছু বলতে পারবেন সেই ব্যাপারে আমাদের? স্যার, উনি কিছু বলতে চাইছেন মনে হচ্ছে, কিছু ইশারা করছেন। হ্যাঁ ডক্টর, ডক্টর সংকল্প, কি বলতে চাইছেন আপনি? এই টেবিলটা? না ডক্টর সংকল্প, আপনি আলমারির দিকে ইশারা করছেন না তো? সংকল্প, এই ফাইলটা কি দেখাতে চাইছিলেন আপনি? এই ফাইলটার মধ্যে বিশেষ কিছু রয়েছে? এমন কি আছে এই ফাইলটার মধ্যে? কি হলো স্যার? এই ডক্টর সংকল্প টিভিসি কোম্পানির জন্য প্রাণঘাতী কোনো ভাইরাসের উপর রিসার্চ করছিলেন। এত বড় কোম্পানি এমন কি বা রিসার্চ করতে পারে স্যার? স্যার, ওনার শরীর খারাপ করছে, আমাকে ওনাকে ইমিডিয়েটলি ইঞ্জেকশন দিতে হবে। আপনারা প্লিজ দেখুন, কষ্ট দেওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনি যা করার তাড়াতাড়ি করুন। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরা হেল্প করছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, স্যার পুরো এসথেটিক লাইব্রেরি খুঁজলাম, কিন্তু ক্লু কোথায় পেলাম না। লাইব্রেরির ভেতরে যখন নেই তখন লাইব্রেরির আশেপাশেই কোনো এরিয়ায় হবে। হ্যাঁ, এখানে কোনো বাইক, স্কুটার বা গাড়িতে বা আশেপাশের কোনো জিনিসে লাগানো থাকবে। দেখো চারপাশটা ভালো করে দেখো, দয়া দেখো দেখো। এখানে আশেপাশে কোথাও আছে, খোঁজো। স্যার, কোড লাগাও, কুইক কোড লাগাও, 3198। স্যার, এইবার তো 10 মিনিট আগে ওই কয়েদিকে বাঁচাতে পারলাম। এটা আমাদের পরের কাউকে বাঁচাতে কাজে লাগবে, বুঝেছ? এখানে কি লেখা আছে? জগিং ইউনিভার্সিটি হ্যাঙ্গিং আন্ডার ওয়ে এলিফ্যান্ট অ্যারাবিয়ান কোস্ট হাই। এসব আবার কি? অ্যারাবিয়ান কোস্ট বে এলিফ্যান্ট, এগুলোর কি মানে? এই জগিং ইউনিভার্সিটি এই হ্যাঙ্গিং গার্ডেনের পাশে কোনো ইউনিভার্সিটি নেই তো? না স্যার, হ্যাঙ্গিং গার্ডেনের পাশে কোনো ইউনিভার্সিটি নেই। স্যার, হতে পারে এটা ওই এলিফ্যান্টা কেভ হতে পারে। হ্যাঁ, আরে অ্যারাবিয়ান কোস্টেই তো এলিফ্যান্টা কেভস আছে। না দয়া, এটা এই জায়গাটা হতেই পারে না, কারণ ওখানে যেতে 3 ঘন্টা লাগবে, আর খুনি আমাদের প্রত্যেকটা লোককে বাঁচাতে শুধু 1 ঘন্টা দিয়েছে। স্যার, হতে পারে ওই খুনির চাল, যাতে আমরা পৌঁছাতে দেরি করি আর ও আবার আরেকজনকে মারতে পারে। না না,
ও এটাই চাই যে আমরা ধাঁধাগুলোর সমাধান করি, আর শেষকালে গিয়ে ও আমাদের এমন কোনো কাজ দেবে যাতে আমাদেরই অসম্মান হয়, আর তাতেই ওর খুশি। ঠিক বলেছো তয়া, হয়তো এটার সমাধান করে ফেলতে পারবো। এখানে যতগুলো লেটার আছে সেগুলো প্রত্যেকটাই আলাদা, একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। খুব ভালো করে দেখো প্রত্যেক শব্দের যে শুরুটা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে। একটা পেন দাও তো স্যার। এই দেখো, জে ইউ এইচ ইউ বি ই এ সি এইচ, জে ইউ এইচ ইউ বি এ সি এইচ, জুহু বিচ। তার মানে আমাদের পরের ক্লু জুহু বিচে পাবো। জুহু বিচ, লেটস গো। You don't worry about it. Yes, yes, it will be done. আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেটা বলেছি নিশ্চয়ই করব। Yes, yes, yes. We have a meeting tomorrow. ঠিক আছে, কাল সকালে ফোন করব। ওকে, বাই। আমি এসিবি বর্ধমান সিআইডি থেকে এসেছি, আর আপনি মিস্টার বিনোদ, এসিইও এই কোম্পানির। হ্যাঁ ঠিকই, বাট সিআইডি, সিআইডির এখানে কি কাজ থাকতে পারে? ডক্টর সংকল্পকে চেনেন আপনি? আগে না, আমি আমি ডক্টর সংকল্পকে চিনি না। মিথ্যে মিথ্যে কথা বলছেন আপনি। এই ফাইল আমরা সংকল্পর বাড়ি থেকে পেয়েছি। দেখুন, আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমাদেরকে কোঅপারেট করুন। দেখুন স্যার, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, অনেক ধরনের ড্রাগস আর কেমিক্যালস এর একসাথে রিসার্চ করা হয় এখানে। মিস্টার বিনোদ, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আপনি শুধু এটা বলুন যে আপনি ডক্টর সংকল্পকে চেনেন কি না। স্যার, ডক্টর সংকল্প যদি কোনো প্রজেক্টে কাজও করতেন তবুও তাকে চিনি না আমি। বিটিএক্স এর প্রজেক্টের ব্যাপারে তো আপনি কিছু জানেন বিনোদ বাবু, তাই না? বিটিএক্স, আই মিন, এরকম কোনো প্রজেক্টের ব্যাপারে আমি জানি না। এক মিনিট স্যার। হ্যালো, কি, কখন আর কিভাবে? ওকে, ঠিক আছে। কি হয়েছে স্যার? ডক্টর সংকল্প মারা গেছেন। কি, কিভাবে? হার্ট অ্যাটাক হওয়ার ফলে স্যার। বিনোদ বাবু, ডক্টর সংকল্প তো মারা গেলেন হার্ট অ্যাটাকের কারণে। স্যার, হ্যাঁ সারিকা স্যার, কি হলো স্যার? পার্কিং লটে আমার উপর কেউ হামলা করেছে। সালুকে স্যারকে আমি কল করেছিলাম, তো উনি বললেন যে আপনি এখানে, তো আমি এখানে চলে এলাম। ঠিক আছে, এসেছো, ভালোই করেছো। কিন্তু কেউ ওই প্রাণঘাতী ভাইরাস তোমার বডিতে ইনজেক্ট করেনি তো? না স্যার, বাস কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দিয়েছিল। কে কে করেছে এটা? স্যার, যে পেনড্রাইভে সংকল্পবাবুর ইনফরমেশন ছিল ওটা চুরি করার জন্য। কি, তোমার কাছ থেকে কেউ সংকল্পের সবকিছু ছিনিয়ে নিয়েছে? হ্যাঁ। এটার মানে হলো কেউ তো আছে যে জেনে গেছে যে আমরা বিটিএক্স এর প্রজেক্টের ব্যাপারে খোঁজ খবর করছি। হ্যাঁ স্যার, আর সে এটা চায় না যে আমরা এই প্রজেক্টের ব্যাপারে বেশি কিছু জেনে ফেলি। কে? বিনোদ বাবু, আপনি সংকল্পকে চিনতেন না? না না, এর দ্বিতীয় গুলিটা আপনার হাঁটুতে লাগবে। তাহলে এবার বলুন, বিটিএক্স এর প্রজেক্টের ব্যাপারে কি জানেন? বলছি বলছি, তাড়াতাড়ি বলুন স্যার। 3 বছর আগে আমাদের ফার্ম হাউসে জীবজন্তুদের প্রাণঘাতী অসুখ করেছিল, ওদের বাঁচানোর জন্য আমরা বিটিএক্স ভ্যাকসিনটাকে বানিয়েছিলাম। আর এই কাজটা ডক্টর সংকল্প করছিলেন আগে? হ্যাঁ স্যার, উনি ছিলেন ডিপার্টমেন্টের হেড। কিন্তু কিন্তু কি? কিন্তু স্যার, অনেক দূর অবধি রিসার্চ করবার পর জানতে পারলাম যে বিটিএক্স ভ্যাকসিন জীবজন্তুদের মারবার জন্যও ব্যবহার করা যেতে পারে। আপনি বলতে চাইছেন বিটিএক্স একটা বায়ো ওয়েপনের মতনও ব্যবহার করা যায়? আগে হ্যাঁ, বিদেশের আর্মিকে যদি ওটা বিক্রি করতে পারি তাহলে কোটি কোটি টাকা আমরা পেতে পারতাম। কিন্তু 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 কি? কিন্তু বিটিএক্সটাকে প্যাক করে পার্সেল করার ব্যাপারটা আমরা পারছিলাম না স্যার। কেমিক্যাল রিয়াকশনের জন্য গ্লাস ভেঙে যাচ্ছিল,
আর তখন যে গ্যাসটা বেরোচ্ছিল তার জন্য আমাদের বেশ কিছু লোক মারা যায়, আর সেই জন্যই আপনি বিটিএক্স প্রজেক্টটা বন্ধ করিয়ে দেন। আগে হ্যাঁ, আমরা আর কি করবো, আমাদের সামনে কোনো উপায় ছিল না। কিন্তু যে বিটিএক্স ভাইরাসটা বানানো ছিল সেটা কি করলেন? সব ডিস্ট্রয় করে দিয়েছিলাম আমরা, এমনকি ওই রিসার্চ পেপার, ডেটা, এভরিথিং আই হ্যাভ ডিস্ট্রয়েড। তাহলে বিনোদ বাবু, ওই ভাইরাস ফিরে কিভাবে আসলো? হ্যাঁ স্যার, ফিরে কিভাবে আসলো? স্যার স্যার আমি জানি না, কিন্তু আজ আমি সত্যিটা বলে দিতে চাই স্যার। এটা এটা একটা সিক্রেট মিশন ছিল। আমি ছাড়া ডক্টর সংকল্প আর ওনার অ্যাসিস্ট্যান্ট মায়া, এরা দুজনও জানতেন স্যার। ডক্টর সংকল্পর অ্যাসিস্ট্যান্ট মায়া? কোথায় এখন সেই মায়া? কয়েক বছর আগে মায়া কেমিক্যাল চুরি করতে গিয়ে ধরা পড়ে, এখনো জেলে রয়েছে স্যার। মায়া জেলে আছে? খোঁজ নিতে হবে কোন জেলে আছে এই মায়া। এখানে তো কিছু লেখা নেই। আরে কোড কোথায়? কোড বের করো এটাকে, কুইক চলো বের করো। কোডটা আমায় দাও। 7372। বেঁচে গেছে স্যার। স্যার আর আরেকজন মাত্র বাকি আছে স্যার। এবার শেষ নিঃশ্বাস ওই খুনিরই পড়বে। এবার এটাই হলো শেষ কোড যেটাকে সমাধান করতে হবে। যেখানে আছে খাড়ি আর সমুদ্র, রামধনু আর মেঘের ডাক আছে যার ভেতরে, পাশে গেলেই শান্তি আর সুখের অনুভূতি হয়। সুন্দর সুন্দর স্যার। খাড়ি আর সমুদ্র স্যার, মুম্বাইতে এরকম অনেকগুলো জায়গা আছে স্যার। মাহিম ক্রিক, কোরাহি ক্রিক আর স্যার থানি, মারভে। কিন্তু এইরকম জায়গাতে রামধনু আর মেঘের ডাকের গর্জন, এটা কি ব্যাপার? মেঘের গর্জন, রামধনু, আবার বিদ্যুৎ, আমার মাথায় কিছু আসছে না অভিজিৎ। ভীষণ ভীষণ কমপ্লিকেটেড এই ধাঁধাটা। র্যাম্বো আর থান্ডার আছে তার ভিতরে স্যার। অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে র্যাম্বো আর থান্ডার নামে দুটো দোলনা আছে। অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড, অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড, গড়াই বিচ, গড়াই খাড়ি, মানে আমাদের পরবর্তী জায়গা এই গড়াই খাড়ি আর গড়াই বিচের কাছে। কিন্তু এই এই সুখ আর শান্তি, ওখানে সুখ আর শান্তি কি হতে পারে? সুখ আর শান্তি মানে বৌদ্ধ বিহার, ওই যে বিহারটা আছে না ওখানে গড়াই বিচে, ওখানে তো সুখ আর শান্তি আছে। হ্যাঁ তুমি ঠিক বলেছ। না স্যার, আপনারা মায়ের সঙ্গে কথা বলতে পারবেন না। অ্যাকচুয়ালি মায়া সেই অবস্থাতেই নেই যে কারোর সাথে কথা বলতে পারে। ওকে ট্রিটমেন্টের জন্য জেলের হসপিটালে রাখা হয়েছে। কি হয়েছে ওনার? অ্যাকচুয়ালি কিছু সপ্তাহ আগে জেলের হসপিটালে আগুন লেগে যায়, আর সেই আগুনে মায়া ভীষণভাবে পুড়ে যায়, আর সেই জন্যই ও এখনো পর্যন্ত আইসিইউতেই আছে। স্যার যদি মায়া আইসিইউতে থাকে তাহলে এইসব? হ্যাঁ স্যার, কারণ মায়া ছাড়া এই সিক্রেট প্রজেক্ট আর ভাইরাসের ব্যাপারে কেউ সেরকম ভাবে জানতো না। হ্যাঁ, ওই চুরি করেছিল রিসার্চ ইউনিটে। একটা কাজ করুন, আমাকে ওই লিস্টটা দিন যেটাতে মায়ার সঙ্গে যারা ওই সেলে ছিল। এক মিনিট স্যার। স্যার এই নিন, এটা আপনার কাজে লাগবে। বিক্রম, বিক্রমের নাম আছে মায়ার সঙ্গে জড়িয়ে। এই ওই বিক্রম না যাকে আমরা ধরেছিলাম ইনফর্মার ভিকুর সাহায্যে? হ্যাঁ স্যার,
এবার প্রতিশোধ নিচ্ছে সিআইডি অফিসারদের সঙ্গে। নিশ্চয়ই এ আগে ভিকুকে মেরেছে, এবার আমাদের কাছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্যার, বিক্রম তো ওই হাসপাতালের আগুনে পুড়ে মারা গিয়েছিল। বিক্রম মারা যায়নি ওই হসপিটালের আগুনে জেলার সাহেব, ও অভিনয় করেছিল, নিশ্চয়ই কোনো নাটক করেছিল। না স্যার, ওটা নাটক হতে পারে না, কারণ বিক্রমের পুরো শরীরটাই আগুনে পুড়ে গিয়েছিল। আর ডিএনএ টেস্টের পরেই আমরা কনফার্ম করেছিলাম যে ওই জ্বলে যাওয়া লাশটা বিক্রমেরই ছিল। স্যার, ডিএনএ রিপোর্ট তো বদলানো সম্ভব, তাই না? হ্যাঁ, রেকর্ড বদলে ফেলা যায় ফেডরিক, এমন তো কেউ আছে তখন বিক্রমকে যে সাহায্য করেছিল। জেলার বাবু একটা কাজ করুন, যেদিন হসপিটালে আগুন লেগেছিল ওই দিন থেকে আজ পর্যন্ত পুরো সিসিটিভি ফুটেজ আমার চাই। এবার প্লে করো, এবার পজ করো, নার্সের উপর জুম করো। আরে স্যার, এ তো সেই নার্সটাই যাকে আমরা ডক্টর সংকল্পর বাড়িতে দেখেছিলাম। স্যার, নিশ্চয়ই এই ডক্টরকে বিষাক্ত ইনজেকশন দিয়েছিল, যে কারণে ডক্টর মারা গেছেন। এবার বুঝতে পারছি স্যার, মনে হয় ডক্টর সংকল্প এই নার্সের ব্যাপারে কিছু বলতে চাইছিলেন আমাদের। একটা কাজ করো, এই নার্সের ফটো জোগাড় করো আর সব পুলিশ স্টেশন আর ইনফরমারদের কাছে দিয়ে দাও। হ্যালো এসিপি বর্ধমান। কি? দয়া, ভেতরে তো কিছু নেই, মনে হচ্ছে ও ক্লুটা এখানে আশেপাশে কোথাও রেখেছে, চলো খুঁজি। মনে হচ্ছে এই নোংরা কেউ ফেলে দিয়েছে আর কোটটা ওর মধ্যেই চলে গেছে। স্যার, হাতে আর বেশি সময় নেই। ওই তো দেখতে পেয়েছি লোকটাকে। এই, এক মিনিট, এক মিনিট। এই শোনো। কি স্যার? আরে এই ডাস্টবিনে যে নোংরাগুলো ছিল সেগুলো কোথায়? কেন স্যার, ওই নোংরার মধ্যে কিছু ছিল নাকি? একটা মানুষের প্রাণ আটকে আছে, কোথায় ফেলেছো নোংরাগুলো? ও ও ও, ওইদিকে। ওই যে নিখিল, নিখিল, নিখিল কি হলো? আরে আরে, কি হলো, কি হলো নিখিল? মনে হচ্ছে পা মুচকে গেছে। পায়ে ভালোই লেগেছে। শুধু 15 সেকেন্ড বাকি। 10 সেকেন্ড, দয়া, শুধু 5 সেকেন্ড। হ্যাঁ, পেয়ে গেছি অফিসিস, পেয়ে গেছি। 3-1-3-1-3-6-3-6। নিখিল, তুমি ঠিক আছো? স্যার, ওঠো, চলো তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে।
নিখিল, তোমার পাটা ভালো নেই। স্যার আমি ঠিক আছি। তোমরা কি ভেবেছিলে যে খেলাটা শেষ হয়ে গেল? খেলাটা তো সবে শুরু হলো এখন। যে ছজন বন্দীকে তোমরা মুক্ত করলে না, সেই ছয় বন্দীকে আমি ওই মারাত্মক ভাইরাসটা ইনজেক্ট করে দিয়েছি। এখন এই ছজন পুরো শহরে ওই মারাত্মক ভাইরাসটাকে ছড়িয়ে দেবে। ওনো শয়তান, ধোকা দিলে তুই আমাদেরকে। একটা প্রবাদ আছে না, যে এভরিথিং ইজ ফিয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমিও সেটাই করেছি। পুরো শহরে আর টিভি চ্যানেলে এই খবরটাই ছড়িয়ে দিয়েছি যে এই সমস্ত কিছুর পিছনে সিআইডির হাত রয়েছে। সিআইডি অফিসারদের জন্যই ওই ইনফেক্টেড বন্দীরা মুক্তি পেয়েছে। এবার লোকেদের চোখে তোমরা সিআইডি অফিসাররা নেমে যাবে। আরে যদি মায়ের দুধ খেয়ে থাকিস, একবার সামনে আয় তুই, তারপর দেখ। সামনাসামনি? হ্যাঁ, বল কখন আসবি তুই। বেশ, তাই হোক, চলে এসো সোজা কোলাভরি বিচে। মাই গড, একটা কাজ করো, তুমি গাড়িতেই বসো, আর মনে থাকে যেন গাড়ি কাঁচটা নিচে নামাবে না। ওকে স্যার। এমনিতে আমি রাস্তার দুদিকে নজরবন্দি করতে বলেছি, এখান থেকে কোনো গাড়ি বেরোতে পারবে না। দ্যাটস গুড। চলো। লোকটা এখানে এত দূরে কি করে এলো এখানে? কিন্তু এই লোকটা এত ঘন জঙ্গলে করতে কি এসেছে? ফ্রেডি, ওর অবস্থা দেখে মনে হচ্ছে যে তাছাড়া বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারেনি। এই পুরো জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে হবে। হয়তো হতে পারে যে খুনির আড্ডা এই জঙ্গলের মধ্যেই রয়েছে। হ্যালো। হ্যাঁ স্যার। কি? ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। কি হলো স্যার? ওই নার্সটা অ্যাম্বুলেন্স নিয়ে কল্যাণ স্টেশনের দিকে গেছে। স্যার কল্যাণ স্টেশন? কিন্তু সেখানে তো খুব ভিড় হয়। সব রেডিও স্টেশন আর নিউজ চ্যানেলগুলোকে ইনফর্ম করেছো? স্যার সমস্ত নিউজ চ্যানেলকে বলে দিয়েছি। ওনারা সবাইকে রিকোয়েস্ট করেছেন যে যাতে কেউ বাড়ির বাইরে না বেরোয়। স্যার, হ্যাঁ, পুরো শহরে বরং কারফিউ জারি করা হোক। না ফেডরিক, মানুষ ভয় পাবে, আরো ভয় পেয়ে যাবে। কিন্তু স্যার, যারা আগেই ভয় পেয়ে শহর ছেড়ে স্টেশনে পৌঁছে গেছে তাদের কি করব? পুরোবি, ওদের তো আমাদের বাঁচাতেই হবে। কিন্তু আগে আমাদের ওই মেয়েটিকে থামাতে হবে, ওই মেয়েটাকে যে অ্যাম্বুলেন্স স্টেশনের দিকে যাচ্ছে ওই পাঁচটা লোককে নিয়ে, যাতে লোকেদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। আমাদের হাতে সময় খুব কম। সচিন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কতদূর পালাবে? দাঁড়া, শহরে অসহায় লোকগুলোকে মারতে চাস? মৃত্যু কি জিনিস? এবার তুই সেটা বুঝতে পারবি। প্লিজ শুনুন, এই পাঁচজন নিরীহ মানুষ যাদের উপর প্রাণঘাতী ভাইরাস দিয়েছ সচিন, এনাদেরকে খুব সাবধানে যত্ন করে হসপিটালে নিয়ে যাও।
স্যার, এটাই বিক্রমের বাড়ি। আর বিক্রমও এখানেই লুকিয়ে বসে আছে। যদি হাতে পাই শয়তানটাকে, এই সমুদ্রে ডুবিয়ে মারব ওকে। দয়া, এই উঁচু কর, হাত উঁচু কর। কিরে, কোনো চালাকি নয়। এবার ফের এদিকে। আরে বাহ, ভালো মানুষের চেহারা আর কাজ শয়তানের মতো। বল, কেন করেছিস তুই এসব? হ্যাঁ, দয়া, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। এটা সেই লোকটা নয় যাকে আমরা খুঁজছি। এই কে তুই? এই তোর জায়গাটা কে আছে? সেই ভাইরাস, টাইমার লাগানো আছে। যদি এটা ফাটে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আমায় বাঁচিয়ে নিন স্যার, আমি মরতে চাই না। আমাকে বাঁচিয়ে নিন স্যার, আমি মরতে চাই না স্যার। কিচ্ছু হবে না, আমি মরতে চাই না। নড়বি না। আমি মাছ নয়, মাকড়সা রে, মাকড়সা। মাকড়সাকে কখনো নিজের জালে জড়াতে দেখেছিস? মাকড়সা নয়, মশা তুই। সেই জন্য অন্ধকারে কামড়াতে আসিস। ক্ষমতা থাকে, সামনে আয়। ব্যাস ব্যাস, অনেক দেখেছি তোর হাসি, এবার আমরা তোকে ছাড়বো না। আগে ধরো, তারপর তো ছাড়ার কথা বলবি ইন্সপেক্টর অভিজিৎ। আর আমাকে ধরবার আগে তোমাদের পূজনীয় এসিপি আর তার সঙ্গী সাথীদের আমার জাল থেকে তো বাঁচাও। আমাদের প্ল্যানটা কি তা জানতে পেরেছে? মাই গড, এসিপি স্যারকে এক্ষুনি বলতে হবে। কুইক, সরি স্যার। এই এই, পাগল হয়ে গেছিস নাকি? গান নিচে, বন্দুক নিচে নামা। Oh.
ওইদিকে ওইদিকে। এটাই বিক্রমের ফার্ম হাউস, এখানেই ও ছটা লোককে বন্দি করে রেখেছিল। এই দেখো এখানে। হ্যাঁ স্যার, দরজা তো কিছুতেই খুলছে না। দেখো চারদিকে, দেখো আর কোন রাস্তা আছে কিনা এখান থেকে বেরোনোর জন্য। কেমন আছেন প্রদ্যুমন স্যার? এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, আর একটু অপেক্ষা করবেন না? আমার সন্দেহ ঠিক ছিল, ইঁদুর এই গর্তেই লুকিয়ে আছে। কি বিক্রম? হ্যাঁ, বাইরে যাওয়ার কোন রাস্তাই নেই। আমার প্রণাম নেবেন প্রদ্যুমন স্যার, ক্ষমা করবেন, একটু দূর থেকেই প্রণাম জানালাম। তুমি খুব ভাগ্যবান যে দূর থেকে কথা বলছো, সামনে যদি থাকতে না তোমার মুন্ডু ঘুরিয়ে দিতাম। এবারেই তো আসল মজা, ঠিক যেমন করে আমি তোমার সিনিয়র অফিসার দয়া আর অভিজিৎকে মেরেছি, ঠিক সেইভাবেই এবার তোমাদেরকেও মারবো। তারা যারা সিআইডি কে মারবে ভেবেছে, মরে গেছে তোমার মতন মাছি বিক্রম, সাহস থাকে তো সামনে এসো। স্যার বিষাক্ত গ্যাস। তাড়াতাড়ি নিজেদের মুখ ঢেকে নাও, মুখ ঢাকো তাড়াতাড়ি। শচীন খালি তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। চলো সবাই তাড়াতাড়ি চলো। বিক্রম, ওই যে বিক্রম পালাচ্ছে, আমি দেখছি ওকে।
যতক্ষণ না আমার প্রশ্নের জবাব আমি পাচ্ছি, আমি যে একটা কথাও বলবো না। কিসের জবাব? স্যার এ জানতে চাইছে যে গুলি খাওয়ার পরেও দয়া আর আমি কি করে বেঁচে আছি কি? আরে বাঘ শিকারের কথা তুমি ভাবলে কি করে? বোকা কোথাকার, যেখানে তোদের ভাবনা এসে শেষ হয় সেখান থেকেই সিআইডির ভাবনা শুরু হয়। হ্যাঁ, তোমার মতো মশাদের সঙ্গে যুদ্ধ করতে সিআইডি সব সময় রেডি থাকে, বুঝেছো? বলো কেন মারতে চেয়েছিলে ওই ছটা লোককে? কেন ওই ছজন কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, সেই জন্য ওদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কিন্তু আফসোস, সব লোকগুলোই বেঁচে গেছে। কি করে? কি করে? যে প্রাণঘাতী ভাইরাস তুমি ডক্টর সংকল্পর কাছ থেকে চুরি করেছো, ওই ভাইরাসের অ্যান্টিডোট ডক্টর সংকল্প বানিয়েছিলেন, ওই ভাইরাসের অ্যান্টিডোট। আর ওই অ্যান্টিডোটের কারণে এই সব লোক বেঁচে গেছে, আমরা ওদেরকে বাঁচিয়েছি। কিন্তু এবার তুমি কিন্তু বাঁচতে পারবে না বিক্রম। অফিসার, ধরা পড়েছি বলে আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু এটুকুনি রয়ে গেল আমার যে আমার উদ্দেশ্য সফল হলো না, সিআইডি কে লোকের কাছে বদনাম করার ইচ্ছেটা। কেননা তোমাদের জন্যই আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। যা বলার সোজাসুজি বল। সিআইডির জন্য আমায় জেলে যেতে হয়েছিল, কিন্তু তাও যখন আমি জেল থেকে পালিয়ে বাড়ি এলাম তখন বাড়ির লোক আমাকে ঘেন্না করতে শুরু করেছে। কেউ তখন আমার মুখ দেখতে চাইছিল না, সবাই আমাকে একলা ছেড়ে চলে গেল। সত্যি তোমাদের জন্যেই আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তোমার জীবন নষ্ট হয়েছে তোমার জঘন্য কাজের জন্য। সিআইডি কে নিশ্চিহ্ন করতে চাইছিলি তুই? হ্যাঁ, এই দেশে জনতার বিশ্বাস আমাদের কাছে গর্ব, আর সেটাকে আমরা কোনোদিনই হারাতে দেব না, বুঝেছ? বিক্রম, তুমি ছজন নিরীহ লোকের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে, আর তাছাড়াও দুজন সিআইডি অফিসারের উদ্দেশ্যে গুলিও চালিয়েছিলে। তোমাকে আইন কোনোদিন ক্ষমা করবে না, তোমার তো ফাঁসিই হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.